কয়েকদিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ অধিকাংশ জমিতে পানি জমে থাকায় নষ্ট হয়ে গেছে সবজির এতে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হুসাইনের তথ্যচিত্রে সম্প্রতি টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির জমিতে জমে যায় পানি কৃষি অফিস বলছে এবার এক প্রকল্পের আওতায় শাকসবজি চাষ করা হয় হেক্টর জমিতে এসব সবজির মধ্যে রয়েছে ফুলকপি টমেটো বেগুন শশা লাল শাক গাজর এর মধ্যে একশো হেক্টর জমির সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এতে উৎপাদনে ধস নামতে পারে বলে শঙ্কা কৃষক ও কৃষি বিভাগের একটা জমি বারোটা সমান সদ দুইবার মূল্য বনছে দুইবারই চলে আছে গাছ উপরে জাংলা আছে নিচে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শেখর ও প্রচুর ফুলও আসছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে এক গাছে লাগা লাগার বৃষ্টি এই জন্য ক্ষতি হয়েছে খুব কিন্তু যেটা চালান না আমার চালানটাই করি প্রচন্ড খরায় সবজির ক্ষেতে কীটনাশক ব্যবহার করার পর টানা বৃষ্টি হয়েছে জমিতে পানি জমায় সব সবজি বীজতলা ও চারাও নষ্ট হয়ে গেছে বলে দাবি কৃষকদের গাছটার গোড়ে পানি বেঁচে থাকার কারণে গাছের গোড়া পচে যায় এবং আমাদের অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে লাগাতার বৃষ্টি বৃষ্টির কারণে ফলগুলো পচে যাচ্ছে গাছ নামি ধরে যাচ্ছে পছন্দ দেখা যাচ্ছে গাদি টিহা খরচ পঁয়ষট্টি হাজার খরচ আমরা কেবল সাতাশ টাকা বিক্রি করছে এবার বৃষ্টিতে কৃষকরা সব ধরনের সবজি চাষ করেই ক্ষতির মুখে পড়েছে তবে এসব ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা টানা তিন দিনের বৃষ্টিতে আমাদের প্রায় তেতাল্লিশটা ব্লক মিলে পয়েন্ট ফাইভ হেক্টরের মতো জমি আর কি সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার পক্ষ থেকে যদি শাক কোনো কোনো পুনর্বাসন কিংবা না বা কোনো সহযোগিতা থাকে আমরা এই সকল কৃষকদের অগ্রাধিকার দেব প্রাকৃতিক দুর্যোগের কারণে আগাম সবজির ক্ষতি হওয়ায় আসন্ন শীতে সবজির দাম বাড়বে বলে ধারণা সিরাজগঞ্জবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক